বজার করক আর কোটিপতি হোক। কোটিপতি হওয়ার এক সুবর্ণ সুযোগ আপনার, 10,000, 10,00,000, 1,00,000 টাকা রয়ে আছে আপনার। আপনি নিজের ভাগ্য নির্ণয় করব বিচার নাকি? তিনি মাসের মূলত আপনার পকেটত সোমাব পারে 1,00,000 টাকা। এই সুযোগ আপনার বাবে লৈ আনিছে ভারত সরকারে। এক বিশেষ লটারি যোগে আপনি লাভ করব পারে এই বৃহৎ ধনরাশি। 200 টাকার উপর যিকোনো সামগ্রী ক্রয় করে আপনি রসিদ আপলোড করব লাগিব এটা বিশেষ এপ মেরা বিল মেরা অধিকারত। দেশের 5খন রাজ্যর লগতে অসমতো আজি এপটো আনুষ্ঠানিকভাবে মুকলি করলে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে। গ্রাহকক সামগ্রী ক্রয় করে রসিদ আপলোড করবলে আহ্বান অধ্যক্ষগীর। গতি যাহাতে সবে জিএসটি তো বুঝি পায় আর জিএসটি তো ইম্পর্টেন্স দিয়ে আর নিজের 100-200 টাকা কিনাটোই যে সরকারের ডর পুঁজি, কারণ 100 টাকাত 5 টাকা, তো 200 টাকা হলে 10 টাকা জিএসটি হয়। তো আমার পয়সা কেনেকৈ করা হয়, আর যিকোনো মানুষে 10 লাখ তো পাবই মাহে মাহে, সেই কারণে আপনার ভাগ্য থাকিলে আজিরপর করক। কি আছে এই অ্যাপট? 200 বা তাতকৈ অধিক টাকার সামগ্রী ক্রয় করে আপনি লাভ করা বিলখন আপলোড করব লাগিব এই অ্যাপট। তারপিছতেই আপলোড করা গ্রাহকসকলের মাজত হব বিশেষ লটারি। লটারিত থাকিব 10,000 কোটি টাকার 8টা পুরস্কার, 10,00,000 কোটি টাকার 10টা পুরস্কার, আর 3 মাসের মূরত 1 কোটি কোটি টাকার থাকিব 2টা পুরস্কার। এবছরত প্রতিমাহেই হব এই বিশেষ লটারি। কিন্তু এটা কথা মনত রাখিব, আপুনি এটা মাহত কেবল 25খনহে রসিদ আপলোড করিব পারিব, কলে অসম বিধানসভার অধ্যক্ষগৰাকীয়ে। কিন্তু সরকার হিসাবে আমি যেটো জিএসটি পাব লাগে, যি জিএসটির উপর নির্ভর করে আজি শিক্ষা দীক্ষা আইআইটির পর আরম্ভ করে ম্যানেজমেন্ট সব চলি আছে, আজি এমসের পর আরম্ভ করে মেডিকেল কলেজ সাব সেন্টারলেকে চলি আছে, আজি রাস্তা পদূলি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দরমহা গোটেইটো হল সরকারের সেই জিএসটি। আমি 2-1 পয়সা যিখিনি কেনা বিচার করো তারপর যি পাই সেইটোয়ে। গ্রাহকসকলক সজাগ করবলে সরকারে গ্রহণ করেছে এই বিশেষ পদক্ষেপ। গ্রাহকে বিল আপলোড করলে সরকারে পাব জিএসটি। জিএসটির পর আহরণ করা টকার সরকারে গ্রহণ করব বহু উন্নয়নমূলক কাম কাজ, কলে বিধানসভার অধ্যক্ষগৰাকীয়ে। 200 টকাত যিসকলে বস্তু কিনব তেওঁলোকৰ মাজত মানে লটারি হব। এতিয়া যিবিলাকে আপলোড করে আপলোড করব লাগিব, কিন্তু আর ইয়ার মাজত লটারি হব। লটারিত প্রত্যেক মাহে লটারি হব 1 বছরের কারণে, আর প্রত্যেক মাহে আপনার 10,000 টাকা আর 10,00,000 টাকার পুরস্কার হব, আর 3 মাহ 3 মাহর এটা লটারি হব। 3 মাহর ভিতর 2টা 1 কোটি 1 কোটি টাকা এই পুরস্কার আছে, মানে অসমের যিকোনো মানুষে 1 কোটি টাকা পাবই, দুইজনে পাব। বিশেষকৈ সরকারে কর সংগ্রহক প্রাধান্য দিয়ে প্রস্তুত করেছে এই অ্যাপ। দেশের বহু ক্রেতা বিক্রেতায় সামগ্রী ক্রয় করে যদিও প্রদান নকরে জিএসটি। এনে গ্রাহকসকলক সজাগ করে কর সংগ্রহ করবলৈ 1 সেপ্টেম্বরত মুকলি করলে এই বিশেষ অ্যাপ মেরা বিল মেরা অধিকার। এতিয়া প্রশ্ন হয়, সরকারে কর সংগ্রহের লক্ষ্যে লওয়া এই পদক্ষেপ কিমান ফলপ্রসূ হয়, সেয়া পরবর্তী সময়তে হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট অমিত সেন ভরদ্বাজের লগত প্রাঞ্জিৎ চুটিয়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।